আনবক্সিং করব। এই কিছুক্ষণ আগেই কিনা হয়েছে। সো এই ফোনটিতে আগে আমরা জানতাম যে নন অফিসিয়ালি কিনলে কম পাওয়া যেত, এখন উল্টো হয়ে গেছে যে নন অফিসিয়ালি কিনলে আপনার দাম বেশি পড়তেছে কিন্তু অফিসিয়ালি কিনলে যে ফিক্সড রেটটা সেটাই নিচ্ছে। আজকের এই ব্লগটিতে আপনাদেরকে দেখাবো রিয়েলমি C3 এই ফোনটি। এই ফোনটি 2020 রিলিজ হয়েছে। এখানে আছে ট্রিপল ক্যামেরা, তারপরে হচ্ছে 6.5 ইঞ্চি ফুল ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি এবং হ্যালোয়ে G70 গেমিং প্রসেসর, এবং এটাতে হচ্ছে 3 GB র্যাম এবং 2 GB রম। আমার এক ভাই কিনেছে এই ফোনটি, বড় ভাই। সো আজকে আপনাদেরকে এই ফোনের রিভিউটি দেখাবো। সো লেটস গো, ভিডিওতে চলে যাচ্ছি। চলে এসেছি ভিডিওতে। এখানে আছে রিয়েলমি C3 ফোনটি। এটা এখন আমি আপনাদের কাছে আনবক্সিং করব। এই কিছুক্ষণ আগেই কিনা হয়েছে। সো এই ফোনটিতে ফার্স্টে আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি, তারপরে আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু। এটা খোলার পর আপনারা এখানে একটা স্লেটের মতো পাবেন, এখানে হয়তো ওই যে কিছু আপনার ই আছে, এটা হচ্ছে গাইডলাইন আছে। সো এখান থেকে আপনারা পড়ে নিতে পারেন, এটা পাবেন। তারপর হচ্ছে আপনি ফোনটি পেয়ে যাবেন। এই ফোনটি দেখতে এমন হবে। সো এটা হচ্ছে সানরাইজ ডিজাইন করছে, যখন এই সূর্যের আলো পড়ে দেখতে পাচ্ছেন তখন একটু মানে গ্লো আসে। সো এটা, সো ফোনটি আমরা অন করলাম। সো ফোনটিতে এখানে আছে ট্রিপল ক্যামেরা, দেখতে পাচ্ছেন এখানে ট্রিপল ক্যামেরা আছে। তারপরে এর ব্যাটারিটা আছে 5000 mAh ব্যাটারি। তো এখানে দেখতে পাচ্ছেন এটাতে 5000 mAh ব্যাটারি পেয়ে যাবেন, এবং এখানে 6.5 মিনিট ড্রপ ফুল স্ক্রিন ডিসপ্লে পাবেন। সো এখানে দেখছেন এটা একটা নোজ আছে, আর এটা হচ্ছে 6.5, হিউজ একটা বড় ডিসপ্লে পেয়ে যাবেন এখানে। আর এছাড়া হচ্ছে হ্যালোয়ে G70 গেমিং প্রসেসর, এটা মেনলি গেমিং প্রসেসর দেওয়া হয়েছে। সো আপনি হচ্ছে পাবজিতে হাই আল্ট্রা সেটিংসে আপনি গেমগুলো খেলতে পারবেন। তো তারপরে এখানে আছে ফিঙ্গারপ্রিন্ট আছে সব ফোনে আছে। এটা হচ্ছে 0.27S র্যাপিড আনলক হচ্ছে, এটা মানে তাড়াতাড়ি হয়। 0.27 আপনার হচ্ছে 2.7 সেকেন্ডস, মানে 1 সেকেন্ডের থেকে খুব কম। তো র্যাপিড আনলক হয় এখানে। আর এখানে হচ্ছে 3 স্লট হচ্ছে কার্ড আছে। তো 3 স্লট কার্ড বলতে আপনি হচ্ছে এক্সটার্নাল মেমোরি ভরতে পারবেন, হচ্ছে 256 GB পর্যন্ত এক্সটার্নাল মেমোরি পেয়ে যাবেন, মানে ইউজ করতে পারবেন, এবং 2টা হচ্ছে আপনি সিম কার্ড ইউজ করতে পারবেন। তার জন্য এটা হচ্ছে 3 স্লট কার্ড। এখানে যে মেমোরি কার্ডে ঢুকানোর জন্য আপনার অপশন আছে, এখান থেকে ঢুকাতে পারবেন। আর হচ্ছে এটা রেডমি UI, সো রেডমি UI, রিয়েলমি UI, এটা হচ্ছে সিমুলেস ফান, এটাতে আপনারা হচ্ছে এই প্রসেসর পেয়ে যাবেন। সো তারপরে হচ্ছে সানরাইজ ডিজাইন, আমি তো ফার্স্টে বলে নিয়েছি সানরাইজ ডিজাইন, তো এরকম হবে। সো ভিউয়ার্স, এটা হচ্ছে আপনাদের ফোন। এখন আমি ফোনের ক্যামেরাতে চলে যাব, এখন দেখাবো যে ক্যামেরাটা কেমন। সো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ক্যামেরার HDR আছে মোটামুটি খুব ভালো। তো এখানে ভিডিও মোডে আছে, দেখি ভিডিও কেমন হয়। ভিডিও দেখতে পাচ্ছেন খুব ভালো আসছে। সো এটা হচ্ছে ভিডিও। তো তারপর আমি ফটোতে যাব, এই দেখুন ফটো ক্লিক করছে, খুবই স্মুথভাবে ফটো ক্লিক হচ্ছে। তারপর আছে আপনার পোর্ট্রেট মোডে। সো এখান থেকে আমি পোর্ট্রেট দেখাই, পোর্ট্রেটও মোটামুটি ভালো দেখেন, পিছনে অনেকটা কম্পিউটারটা ব্লার হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন পোর্ট্রেট মোড আছে, পোর্ট্রেটে দেখুন এই যে আমি স্পাইডারম্যানটাকে ফোকাস করছি, পিছনে অনেকটা ব্লার হয়ে যাচ্ছে। এটা তো দূরের মোড আছে, প্যানো আছে, এক্সপার্ট আছে, এখানে আপনি প্রোতে ই করতে পারবেন, এখানে ISO কমাতে বাড়াতে পারবেন। তারপর হচ্ছে এটা হচ্ছে FPS, এখানে 30 FPS থেকে FPS বাড়ানো কমানো যায়। তো এখানে আছে আপনার ওয়েব আছে,
ওয়েবে ক্লিক করতে পারবেন। সো তারপর হচ্ছে আপনার এএফ, তো এটাও পাবেন, এবি এটাও পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আপনাদেরকে দেখালাম এক্সপার্টে, মেনলি এগুলোই আছে আপনার এক্সপার্ট কেটে দিচ্ছি। আচ্ছা, এখন চলে যাব আপনাদেরকে সামনের ক্যামেরাতে, দেখি সেলফি ক্যামেরাটা কেমন দিয়েছে এখানে। সো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেলফি ক্যামেরা মোটামুটি ভালো দেখতে পাচ্ছেন, এখানে প্রায় ভালোই আসছে। সো আপনারা দেখতে পাচ্ছেন সেলফি ক্যামেরাতে কত ব্যবহার করা হয়েছে, কত মেগাপিক্সেল, ফাইভ মেগাপিক্সেল। আচ্ছা, 5 মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে। আমাদের পাশে সাপোর্ট দিচ্ছেন সেলভি ভাই, তো উনি আমাদেরকে একটু হেল্প করবেন। সো এটা হচ্ছে 5 মেগাপিক্সেল হচ্ছে সামনের ক্যামেরাতে, আর পিছনে কত কত ব্যবহার করা হয়েছে? পিছনে হচ্ছে 12 মেগাপিক্সেল। হ্যাঁ, 12 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল, মাইক্রোজুমের জন্য 2 মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে পোর্ট্রেট, আর 2 মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে পোর্ট্রেট। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 12 মেগাপিক্সেল হচ্ছে ক্যামেরা, তারপর হচ্ছে 2 মেগাপিক্সেল হচ্ছে পোর্ট্রেট, আর হচ্ছে আচ্ছা 2 মেগাপিক্সেল হচ্ছে মাইক্রো। মোট হচ্ছে আপনারা এখানে পেয়ে যাবেন 14 মেগাপিক্সেল সব মিলে। ওকে, সো এটার প্রাইসের সম্বন্ধে এখন বলবো। তো ভাই, প্রাইসটা কত পড়েছে ফোনের, মানে এটা যদি একটু বলতেন? 10,990 টাকা। আচ্ছা, 10,990 টাকা ধরতে গেলে মানে এই 11,000 টাকাই পড়েছে। তো 11,000 টাকা পড়েছে। তো এমনি আপনি কি অফিসিয়ালি কিনেছেন নাকি? আচ্ছা, অফিসিয়ালি। আর আমরা তো জানি যে করোনার জন্য হয়তো মানে দামটা অন্য অন্য জায়গায় একটু বেশি, আপনি কম পেয়েছেন, এর কারণটা বলবেন? কারণ আমি অফিসিয়াল থেকে কিনেছি। হ্যাঁ, অফিসিয়াল বাইরে বিভিন্ন জায়গায় 12,000 টাকা করে। আচ্ছা, তো সবাই অফিসিয়ালি জানে কি নয়। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে অফিসিয়ালি, আগে আমরা জানতাম যে নন অফিসিয়ালি কিনলে কম পাওয়া যেত, এখন উল্টো হয়ে গেছে যে নন অফিসিয়ালি কিনলে আপনার দাম বেশি পড়তেছে, কিন্তু অফিসিয়ালি কিনলে যে ফিক্সড রেটটা সেটাই নিচ্ছে। তো ভিউয়ার, এটাই ছিল। আর হচ্ছে এই ফোনটা তো মাত্র নেওয়া হয়েছে, তা না হলে পাবজি গেমস থাকলে আপনাদেরকে পাবজিটা আপনাদেরকে খেলে দেখাতাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে পাবজি মোবাইল কি খেলা যাবে এখন? ওকে, এখনও হয়তো ই করা হয় নাই। তো দেখুন, খুবই স্মুথ ফোনটি। তো এখানে আমরা একটা ব্রাউজ করি। সো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একদম নতুন, একদম নতুন। তো আমি ইউটিউবে ঢুকছি, আর সকলেই ভিউয়ার্স আমার চ্যানেলটা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন। সো আমি এই দেখুন আমার চ্যানেলে যাচ্ছি, সঞ্জিত হাসান। সো ভিউয়ার্স, সকলেই দেখুন আমার চ্যানেলে সার্চ দিলে সবার আগে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, সকলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সো দেখুন খুবই ফাস্ট, আর এটা হচ্ছে 3 GB RAM, আর এখানে প্রসেসর হ্যালোয়ে G70 প্রসেসর দেওয়া হয়েছে, এটা গেমিং প্রসেসর, আপনারা ইচ্ছা মতো গেমিং গেম খেলতে পারবেন। বর্তমানে বাংলাদেশে একটা ট্রেন্ড চলে এসেছে পাবজি, তো আপনারা খেলতে পারবেন খুবই স্মুথভাবে। তো ভিউয়ার্স, আমি একটা কথাই বলবো যে আপনি যদি স্যামসাংয়ের ফোনগুলো নিতে চান, এমন নোস আছে বা এমন ভালো গেমিং প্রসেসরের, তো ফোন আপনার 20-30 হাজার টাকার নিচে চিন্তাই করা যায় না। হ্যাঁ, তো আপনারা এই ফোনটি নিতে পারবেন খুবই মানে রিজনেবল প্রাইসে, আপনারা ফোনটি নিতে পারবেন। এবং আপনারা অনেকেই আছেন যে দামি ফোন কিনেন, তো সেগুলো দিয়ে গেম খেলতে কমফোর্টেবল ফিল করতে ফিল করেন না, তো তার জন্য এই ফোনটা আপনারা নিতে পারেন। সো এটা খুবই ভালো এবং ফুল, এটা বেসিক্যালি আমি বলবো যা রিকমেন্ড করবো, যারা গেম খেলতে চান একটু কম বাজেটের মধ্যে, তারা এই ফোনটা নিতে পারেন। সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আজকে আপনাদেরকে রিয়েলমি ফোনটি আপনাদেরকে দেখিয়েছি।
তো কিছু মনে করবেন না, কারেন্ট চলে গিয়েছে। সো ভিউয়ার্স সকলকে ধন্যবাদ এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদেরকে চেষ্টা করি সবসময় ভালো কিছু দেওয়ার জন্য। আর আমার থিঙ্কিং হচ্ছে আমি ব্র্যান্ড লাইক করি এই এই চ্যানেলটাকে ব্র্যান্ড হিসেবে ক্রিয়েট করার এবং বড় বড় ব্র্যান্ড আমি প্রমোট করার চেষ্টা করব। সকলেই সাথে থাকবেন। সো ভিউয়ার্স, বাই বাই।